আজকে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাই বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছে, আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের একটি কমপ্লিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই। সেই জন্য আমরা 20-25 জনের একটি আইটি এক্সপার্ট টিম করেছি। কারা কারা এখানে রয়েছে, তাদের ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আমরা আমাদের অফিসিয়াল আইডি গুলো এবং পেজ এবং গ্রুপ থেকে আপলোড করব। আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কিংবা আপনাদের সময় যদি এরকম নামগুলো থাকে আপনারা আগে যাচাই বাছাই করবেন। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশে সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই সহযোগিতাটুকু করবেন, আমরা রাতের মধ্যে সেই নামগুলো এবং যোগাযোগের মাধ্যমগুলো আমাদের জায়গা থেকে অফিসিয়ালি ঘোষণা করব। ধন্যবাদ। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা জানবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত 5ই আগস্ট আমরা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু আমরা আরেকটি বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। 5ই আগস্টের পর আমরা দেখতে পাই বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা নিজেরা কমিটি ঘোষণা করে। আমরা বলছি না যে সেই কমিটি আমাদের পক্ষে না, আমরা বলতে চাচ্ছি সেই কমিটি আসলে আমরা দেই নাই। তো সে অনেকে আছে সুবিধাভোগী, অনেকে আছে সুযোগ সন্ধানী, যারা আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আছে। যারা চক্রান্ত করবে, যারা এর নামে চাঁদাবাজি করবে, যারা এর নামে বিভিন্ন জায়গায় সহিংসতা করবে, তাদেরকে আপনারা বয়কট করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো এইসবের পক্ষে ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিল, জনতার আন্দোলনে বিশ্বাসী ছিল, জনতার বাংলাদেশে বিশ্বাসী ছিল। আমরা আহ্বান করব সারা দেশে যারা আমাদের সাথে একসাথে কাজ করতে চান, তারা তাৎক্ষণিকভাবে ভলেন্টিয়ার টিম গঠন করতে পারেন, কারণ ভলেন্টিয়ার টিমে কোনো সমন্বয়ক সহসমন্বয়ক থাকবে না, সবাই ভলেন্টিয়ার থাকবে। আপনারা আপাতত ভলেন্টিয়ার টিম গঠন করুন, পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন মনে হয় অথবা এই যে ফোরাম এতে সিদ্ধান্ত না যে আপনাদেরকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের আওতায় আনবো, তখন আমরা সেটা বিবেচনাধীন রেখে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন তাদেরকে তারা আওতাধীনে আনা হবে। আর যদি আমাদের সিদ্ধান্ত না হয় তাহলে অবশ্যই আপনারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যাবেন সারা দেশে।